যদি নতুন গল্প বলার জায়গা তৈরি না হয় তাহলে তো আসলে নতুন ছবি হবে না। তাহলে যেটা হবে যে শুরুতেই যে আমি একটা কথা বারবার বলছিলাম যে আমরা সেটা অভিযোগের কথা থেকে বলি কিংবা বিষণ্ণ হয়ে বলি আর মজার ছলেই বলি, আমরা বলি যে এটা বলা যাবে না ওটা বলা যাবে না, সেটার ক্ষেত্রে আমরা বলি যে নির্মাতারা যখন একটা গল্প ভাবতে যাই তখন আসলে বলি যে ফুল পাখি লতা পাতার গল্প বলতে হবে। তো দেখেন আজকে এসে কিন্তু পাখিটাও আমাদের একটা পাখির গল্প বলতে গেলেও সেটা প্রবলেম হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে মানে এই স্বাধীনতাটা যদি না থাকে তাহলে যে কোনো, এটা আজকে ফিল্ম মেকারদের উপরে কথা বলা হচ্ছে, সাহিত্যে কোনো বিষয় কিংবা কবিতার কোনো বিষয় যদি আসে সেখানে যেহেতু সাধারণ মানুষ কথা বলে না সাধারণত, কারণ একটা সাহিত্যের ভেতরে মানে সাহিত্য নিয়ে সবাই কথা বলে না, কিন্তু সিনেমা নিয়ে কথা বলার ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রেই থাকে, সাহিত্যের ক্ষেত্রে এটা থাকে না, সে কারণে সিনেমায় সবাই কথা বলে। এখন এই কথা বলাটা বাক স্বাধীনতা থেকে সমস্ত মানুষের যদি অনুভূতিতে আঘাত হয় তাহলে ফিল্ম মেকার তার কোনো না কোনো আইডিয়ার জায়গা থেকে কোনো না কোনো অনুভূতিতে আঘাত দিবেই, কারণ সে আঘাত আসবে যদি আমরা মনে করি। তো সেটার ভেতর দিয়ে কি আমরা তাহলে সোসাইটির গল্প, সমাজের গল্প কিংবা প্রকৃতি কিংবা প্রেমের গল্প যাই বলি সেটা কি আমরা বলতে পারবো না? সেটা একটা প্রশ্ন থেকে যায়। নতুন গল্প বলার জায়গা থেকে আমরা বলি যে আমাদের চলচ্চিত্রের যেই দীর্ঘ সময়ের বাজে অবস্থা সেখান থেকে যে উত্তরণের প্রশ্ন যে সামনে আমরা নতুন গল্প শুনবো, নতুন গল্পের সুবাস সেটা কোত্থেকে আসবে? যদি আমরা নতুন গল্প নতুন আমরা কি রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না, কিংবা আমরা যে আমাদের মানে মানে পলিটিক্যাল স্টোরি থেকে শুরু করে আমার যে কোনো বিষয় নিয়ে কথা বলা, আমাদের পাশের দেশে ধর্মীয় জায়গা থেকেও কথা বলা হয় সিনেমায়, তো সেই সাহস সেটা আমাদের কাছে দুঃসাহসের পর্যায়ে আছে। আমরা তার মানে কোন গল্পটা আসলে সামনে দর্শকদের বলবো, মানে কোনো গল্পই কি আমরা আসলে বলতে পারি না? তাহলে সেই জায়গায় নাই বলতে পারি তাহলে আসলে স্বাধীনতা কই থাকবে? সিনেমার জন্য একটা নির্দিষ্ট বডি থাকতে হবে যেটা আছে সেন্সর বোর্ড, তো একটা নিয়ম কানুনের মধ্যে রাখা, গল্প বলার স্বাধীনতা রাখতে হবে। আমি কিন্তু রাষ্ট্রীয় আইন কিংবা নিয়ম অমান্য করছি না কোনো কিছুতে, সেটা মেনেই আমি ছবি বানাবো, কিন্তু সেটা সেই নিয়ম কানুনের বাইরে যদি এটা অনেক কায়দা করে আটকানোর প্রসেস তৈরি হয় সেটার বিরুদ্ধে কথা বলছি আমরা। আমরা গভর্নমেন্টের দিকে নিশ্চয়ই কথা বলবো, আমরা সিনেমা বানানোর যে কমিটি আছে সিনেমা তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আর এই যে কানাডাতে যে এক সপ্তাহ আগে বাংলা সিনেমার জন্য টিকিট প্রি সেল হয়েছে, এটা তো আমাদের জন্য খুবই আনন্দের এবং পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আনন্দের যে আমাদের ছবি মানুষের যে দেশীয় জায়গা থেকে মানে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস সেটা আসলে দেশের বাইরেও ছড়িয়ে গেছে, যারা প্রবাসী বাঙালি আছে তারাও এই ছবিটা দেখতে চায়, এবং সেইটার তো আমার কাছে মনে হয় যে এটাই সুবাতাস যে আমরা সামনে ছবি বানাবো, নতুন ধরনের গল্প বলবো, এবং নতুন গল্পই যে দর্শক দেখতে চায় সেটার প্রমাণ কিন্তু আমরা এখন এসে পাচ্ছি যে ফর্মুলা ছবির বাইরে নতুন গল্পর টেস্ট দর্শক নিতে চায়, এটার জন্যই মনে হয় দর্শক মুখিয়েছিল, সেটা দর্শক দেখতে পাচ্ছে পর্দায়, দর্শক ফলে যাচ্ছে, এটাই।